তো এই তো আমাদের ভাই ফোটার দিনের ভিডিও এটা। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর গিফট দেওয়া নেওয়া চলছে। তো ওই যে কাকিদের বারান্দায় বসে আছি আমরা সবাই, আর তারপরে আবার ওই যে বোনের প্রোগ্রাম আছে সেখানে যাব। তারপর আজকে একটু সিলিন্দাদের ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যানও আছে, জানি না কতটা কী হবে। পিসেরাও অনেক বেশি ব্যস্ততা করছে আর কি, ওরা চলে যাবে। তো ভাই ফোটা তো কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এমনকি পিসেরা সবাই বাড়িতে চলে গেছে। আর মানে ওদের ওখানেও যেহেতু অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য ওরা থাকলো না। আর বুঝতে পারো পরপিসির স্কুল আছে, আজকে তো ভাই ফোটা, কালকে থেকে হয়তো স্কুল শুরু হয়ে যাবে কিনা আমি জানি না, সেই জন্য। আর ছোটো পিসির যেহেতু দোকান আছে তো সেই জন্য থাকতে পারে না। তো ওরা বেরিয়ে গেল, এখন সোনাবাবাকে ঘুম পাড়িয়ে দিলাম, কেন কি যদি একটু ঠাকুর দেখতে যাই। আর পাশে দেখতে পাচ্ছ মানে ভূমিকা বোনকে সাজিয়ে দিচ্ছে, কেন কি ওর নাচের প্রোগ্রাম আছে, ওরা এক্ষুনি বেরিয়ে যাবে। আর ঘর বাড়ি অগোছালো থাকলে না আমার খুব খারাপ লাগে, তো সেই জন্য ভাবলাম যে আমি ভাই ফোটা দিয়ে কী কী গিফট পেয়েছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে তারপর আমি একবারে গুছিয়ে রাখবো এগুলো। তো সেই জন্য আর কি, তো এই যে দেখতে পাচ্ছ এই যে একটা শাড়ি, আমি না পুরো খুলছি না শাড়িটা, পুরোটা এরকম আঁচলটা হতে হতে একটু অন্যরকম। আর শাড়ির ক্যাটালগটা ছিল, কিন্তু ক্যাটালগটাও আমি মানে কোথায় ফেলে দিয়েছি আর কি, আমি তো ফেলিনি, বাচ্চারা মানে সোনা বাবা নিয়ে ঘুরছিল, ফেলে দিয়েছে হয়তো। তো এই যে শাড়িটা, এটা কী শাড়ি আমি জানি না, তো এই শাড়িটা দিয়েছে দাদা মানে বাবু দাদা বড় পিসির ছেলে, ও আমাকে ভাইফোঁটাতে এই শাড়িটা গিফট করলো। আর এখানে দেখো একটা কুর্তি আছে, এই কুর্তিটাও মানে খুব সুন্দর। তো আমি না পুরো খুলছি না, কেন কি এত সময় নেই যে পুরো খুলে দেখাবো আবার এই যে গোছাবো। তো এই কুর্তিটা দিয়েছে দাদা, দিয়েছে মানে সুমন দাদা ছোটো বেশি ছেলে দিয়েছে। তো আমার একটা শাড়ি একটা কুর্তি গিফট হয়েছে পুজোতে আর কি। আর এবার দেখাই আমার সোনা বাবার জিনিসগুলো, যেহেতু মানে সোনা বাবাকে ফোঁটা দেওয়ার মতো মানে এখনও কেউ নেই। তো আর কেউ নেই বলতে কি, ওর তো এখনও 5 বছর বয়সও হয়নি, আমাদের মধ্যে 5 বছর না হলে বাচ্চাদেরকে ফোঁটা দেয় না। তো ফোঁটা দিতে পারবি, দেওয়ালে ফোঁটা দিয়েছে আর মিষ্টি মিষ্টি দিয়েছে, কিন্তু আমার দুই পিসি আর মা ওরা ফোঁটা দিয়েছে, ওর দিদারা আর কি, মানে দেওয়ালে ফোঁটা দিয়েছে, কপালে সেটা দেয়নি। তো এই যে এইগুলো ও গিফট পেয়েছে। এখানে কে কোনটা দিয়েছে সত্যি কথা বলতে আমি ঠিকঠাকভাবে বলতে পারবো না, আমি তোমাদেরকে যে পরপর দেখিয়ে দিলাম, আর বেশি কথা বললে ভিডিওটা বড় হয়ে যাবে, ভিডিওটা বড়ও করতে চাচ্ছি না। এই যে এইদিকে এই যে একটা গেল ফুলহাতা গেঞ্জি, আর এই যে একটা গেল ফুলহাতা গেঞ্জি, এই গেল দুটো ফুলহাতা গেঞ্জি, আর এই যে একটা ফুল প্যান্ট পেয়েছে। আর এখানে দেখো এগুলোকে কী বলে ঠিক, মানে হাইনিক না এগুলোকে কী বলে আমি জানি না, একটু মোটা টাইপের আর কি ফুলহাতা গেঞ্জি, মানে টুপি দেওয়া আর কি, সোয়েটার টাইপের অনেকটা, কাপড়টা মোটা। তো দুই পিসি মিলে এইগুলো ওকে দিয়েছে। আর মা যেটা দিয়েছে সেটা এখন হাতের কাছে নেই, সেটা এখন আমি এখন দেখাচ্ছি না এখন। তো যাই হোক, এই ছিল আমার আর আমার সোনা বাবার গিফট, মানে আমার সোনা বাবারই মানে বেশি জামা কাপড় হয়ে যায় আর কি সব কিছুতেই, ওর মানে ভাইফোঁটা না হয়েও মানে ওর সব কিছু ডবল ডবল সেট হয়ে যায় এরকম একটা ব্যাপার। আর এবার দেখাই বোন কী কী পেয়েছে। তো এটা দিয়েছে হয়তো সুমন দাদা, সুমন দাদা দিয়েছে এটা, তো এটা সুমন দাদা দিয়েছে আমার বোনকে ফোঁটা উপলক্ষে। আর এই কুর্তিটা দিয়েছে বাবু দাদা, ও তো আর শাড়ি পরবে না, তো এই যে ও দুই দাদার কাছ থেকে দুটো কুর্তি পেয়েছে। আর এই প্যান্টটা কোন কুর্তিটার সঙ্গে আমি সঠিক জানি না, বলতে পারবো না, ও যেহেতু মেকআপ করছে সেই জন্য বেশি বকাতে পারছি না ওকে আমি। সম্ভবত বাবু দাদা এই যে কুর্তিটা দিয়েছে এরই নিচের প্লাজো এটা। তো এই ছিল আমাদের ভাইফোঁটার গিফট। আর আমি দাদাদের ভাইদের কি দিয়েছি, ভাইকে আর কি দিয়েছি তোমাদেরকেও তো মানে দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে। তো এগুলো পেয়েছিলাম, এগুলো এখন দেখিয়ে দিলাম। আর বাবা পিসিদেরকে কি দিয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা আমি আর বেশি বড় করবো না, আর যদি ঠাকুর দেখতে যাই তাহলে আর একটা ভিডিও করব। এই একটা ভিডিওর মধ্যে দিলে অনেক বেশি বড় হয়ে যাবে। সোনা বাবা ঘুমোচ্ছে, ঘুমিয়ে নিক, তারপর বাবারও একটু কাজ আছে, সেই কাজটা মিটিয়ে আসবে, আর বোন তো এখনই বেরিয়ে যাবে। তো যদি যাই অবশ্যই ভিডিও করব, আর যদি না যায় তাহলে ভিডিও করব না। আর তো যাই হোক, আর রান্নাবান্না বলতে কি বলতো, রান্নাবান্না যা আছে প্রচুর থেকে গেছে, মায়ের আজকে রান্নাবান্নারও চাপ নেই, সেই জন্য বললাম যে চলো আমাদের এখানে যেহেতু সিলিন্ডার পুজোটা অনেক বেশি ভালো হয়, আর আমি অনেক কয়েক বছর দেখি না, আর আজকের দিনটা সবাই মিলে একসঙ্গে কাটাতে পেরে এত খুশি লাগছে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই বিয়ের পরে হয়তো এই প্রথম মানে ভাইকে দাদাদের সবাইকে একসঙ্গে ফোঁটা দিলাম, তারপর পিসিরাও আসলো, আজকের দিনটা অনেক বেশি আনন্দের মধ্যে দিয়ে কাটলো। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমার আবার দেখাবে, আজকের মতো বাই।
আমরা চলে এসেছি বিষ্ণুপুরে, আর একটু তাড়াতাড়ি আসতে হলো, কেন কি বোন একটা জিনিস ফেলে গেছিলো, আর ওদের যেহেতু প্রোগ্রাম শুরু হবে সেই জন্য সেই জিনিসটা আরও তাড়াতাড়ি ওকে পৌঁছে দেওয়ার জন্য আমরা আগে চলে এসেছি। আর এই যে এসে ওকে ওটা দিয়ে দিলাম, ওর যেগুলো প্রয়োজনীয় জিনিস ছিল যেগুলো ভুল করে বাড়িতে ফেলে থুয়ে এসেছিলো, তো ওগুলো দিয়ে এই যে এখন প্যান্ডেলটা ঢুকছি, খুব সুন্দর হয়েছিল। আর বিষ্ণুপুরের মানে প্রত্যেকটা কিছুই মানে এই মাঠে না মাঝে মাঝে মেলা হয়, তারপরে যে কালী পুজো হয়, তো খুব ভালো হয় আর কি। আর ভিতরটাও অনেক বেশি সুন্দর ছিল, ওদের এখনও প্রোগ্রাম শুরু হয়নি যেহেতু, আর এই যে এখনই সন্ধ্যা নামলো, আমি দেখছি যে এখন একটু ভিড়টা কম, জানো তো, তো ওই জন্য এখন একটু প্যান্ডেল থেকে ঘুরে যাচ্ছি, এরপরে তো ভিড়ের জন্য ঢোকাই যাবে না, এরকম একটা ব্যাপার। তো এই যে ভাইও এসেছিলো আমার সঙ্গে, ক্যামেরাটা কিন্তু ওই করে দিয়েছে আর কি, ও রেডি হয়ে গেছিলো নাচের জন্য, তো আবার কি করেছে যেহেতু রেডি হয়েছিল মাথায় গামছা পেঁচিয়ে তারপর প্যান্ডেলে ঢুকেছে আর কি, এরকম একটা ব্যাপার। তো এই তো দেখতে পাচ্ছ, এবার একটু ঘুরে টুরে চলে যাব। আর দেখো প্যান্ডেলের ভিতরটাও কিন্তু খুব সুন্দর করেছিল। তো এই তো মাকেও দেখিয়ে দিলাম আর কি। তো এবার বেরিয়ে যাবো, বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, এখন ওদের প্রোগ্রাম দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তারপর প্রোগ্রাম হয়ে গেলে তারপর বাবাকে ফোন করে ডেকে নেবো, তারপর সিলিন্দা যাবো আমরা। তো মা হয়তো আসেনি, ওর কাছে ছিল না, এসেছিলো। তো যাই হোক, যেহেতু অনেক পরে ভিডিওগুলো ভয়েস দিচ্ছি না, ঠিকঠাক মনে থাকে না। আর এই যে এখানে দেখো, ওদের কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে, যদি গানের ভয়েসটা দিতে পারতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু যেহেতু ওই যে কপিরাইট আসবে জন্য দিতে পারলাম না। তো এই তো ওদের প্রোগ্রাম চলছে, আর দু ঘন্টা তিন ঘন্টা এরকমটা হয়েছিল আর কি, 8টা সাড়ে 8টার দিকে প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর আমরা সিলিন্দা গেছিলাম। আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কেন কি একটার সঙ্গে একটা ভিডিও দিচ্ছি, আর কি বলতো এই সময়গুলো তো আর আসবে না, সেই জন্য স্মৃতি হিসেবে রেখে দেওয়া এটাই আর কি। তো ওদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে, আর একটা দুটো হয়তো হবে, তো মাকে বললাম চলো তো একটু মেলা দিক থেকে ঘুরে আসি। তো মা কাপ কিনবে আর আমি দেখি একটা ব্যাগ কিনতে পারি, তো পছন্দ হলে নেবো, না হলে তো নেবো না, তো সেটা পরের কথা আর কি। তো এই তো সোনা বাবাকে নিয়েও এসেছি, আর ও এত বিরক্তি করছে প্রত্যেকটা দোকানে গিয়ে, কী বলবো, দাঁড়াতেও দিচ্ছে না। তো এই যে মা কোন কোন কাপড়গুলো নেবে সেই জন্য মা দেখছিলো আর কি। আর তারপর আমি ওই যে ওদিকে আবার ব্যাগের দোকানেও যাবো, ব্যাগ কিনবো ওর জন্য আর কি। আর এই মেলা টেলা হলে না এখানের ব্যাগগুলো আমার চোখে কেন যেন একটু বেশি সুন্দর লাগে। তো যাই হোক, আর অন্য সময় মানে অতটা কেনার জন্য বাজারে যাওয়া বা কোথাও যাওয়া ভালো লাগে না। তো তারপর এই যে দেখো, ওখান থেকে কেনাকাটি করেছি, বাড়ি গিয়ে সেটা দেখাবো। আর এই তো চলে এসেছি সিলিন্দা, আর এটা প্রথম প্যান্ডেল দেখে নিলাম, সত্যি কি বলবো, সিলিন্দায় মানে পরপর তিনটে পুজো খুব ভালো হয় আর কি, খুব সুন্দর হয়েছিল। আর এত ভিড়, সত্যি কথা বলতে মোবাইল বের করব ভিডিও করব সেই সুযোগটাই ছিল না, ওই জন্য যখন যেটুকু পেয়েছি তখন সেটুকু ক্লিপ করে রেখেছি আর কি। এই যে সেকেন্ড প্যান্ডেলে চলে এসেছিলাম আমরা, তিনটে ঠাকুর দেখেছিলাম, আর এই তো এবার এখান থেকেও বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক, অনেক ভালো লেগেছে আর কি সিলিন্দাই পুজো, মানে সত্যি কথা বলতে যদি বলে যাই, কুপার্সের থেকেও আমার সিলিন্দাতে ঠাকুর দেখে আরও বেশি ভালো লেগেছে। আসলে মায়ের প্রতিমা সবই সুন্দর, মাকে একবার দেখাও যায় 10 বার দেখাও তাই, কিন্তু যে প্যান্ডেলগুলো করে প্যান্ডেলগুলো দেখতে ভালো লাগে। তো এই তো এখান থেকে বেরিয়ে আসলাম, আর কি বলবো, মানে মানুষ বলে না যে হঠাৎ করে মানে কোনো কিছু দেখবে 1 বছর ধরে প্ল্যান করলেও হয় না, কিন্তু হঠাৎ করেই সেটা হয়ে যায়, আজকে আমার সঙ্গে সেরকম হয়েছে আর কি। তো আমার বান্ধবী, খুব কাছের বান্ধবী, তোর সঙ্গে তো প্রায় ফোনে কথা হয়, যোগাযোগ আছে, কিন্তু ওর সঙ্গে মানে কি বলবো, আমি যেহেতু বাড়িতে থাকি না সেই জন্য মানে 1 বছর ধরে প্ল্যান করছি বাড়িতে যাব, দেখা করব, নানান ঝামেলার জন্য দেখছো এই তো দেখা করতে পারছি না, হঠাৎ করে এই যে আজকে সিলিন্দা এসে দেখা হয়ে গেল। তো যাই হোক, দুজনেই খুব মানে এক্সাইটেড ছিলাম আমরা দেখা করার জন্য, আর খুব মানে কি বলবো, প্রথম যখন দেখা হয়েছিল দুজন দুজনকে জড়িয়ে ধরেছিলাম, এরকম একটা আনন্দ ভিতর থেকে আসছিল। তো এই যে তারপর দেখো, বোন এখানে একটা কানের কিনবে, তো সেই জন্য এই দোকানটায় চলে এসেছি, আর এবার বাড়িতেও চলে যাব, আর ভালো লাগছে না, অনেকক্ষণ এসেছি। আর এই তো দেখো বাড়িতে চলে এসেছি, আর এই ব্যাগটা আমি কিনেছিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমার তো পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে জন্যই তো কিনেছি, না হলে তো আর কিনতাম না, তাই না? তো এই ব্যাগটা কিনেছি আমি, আর মা কয়েকটা কাপ নিয়েছিল, আর একটা ছোট পার্স নিয়েছিলাম আমি আর কি। তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো শেষের দিকে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই যে এই পার্সটা কিনেছি আর ওই ব্যাগটা কিনেছি, কেমন হয়েছে এগুলো সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো, অন্য কোনো ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আজকের মতো বাই।